হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা মিরপুর থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হলাম সাভার নবীনগর। আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ঈদের পরের দিন নিশ্চয়ই আপনারা সাথে থাকুন আমাদের, চলুন। তো আমরা বাসা থেকে বের হলাম, আমরা আমার সাথে আছে আমার এই যে পিচ্চি ছেলে, পাকনা পাকনা কথা বলে, আর সাথে আছে ভাগনা, নাম হলো আকাশ। ওই যে দেখা যায় ওর আলসাফির পিছনে, আর সাথে আছে আলসাফির আম্মু, মানে আমার স্ত্রী। এই আমরা চারজন, চার সদস্য আজকের ব্লগে চলে যাচ্ছি জাতীয় স্মৃতি সৌধ দেখার জন্য সাভার নবীনগর। আগেই আমরা কিছু শুকনো খাবার কিনে নিলাম, যেমন চিপস, মটর ভাজা, ডাল ভাজা ইত্যাদি। প্রায় 20 মিনিট অপেক্ষা করছি আমরা বাস স্টপে, আমাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য আমাদের কোম্পানি আজকে ইতিহাস, ইতিহাসের জন্য অপেক্ষা করছি, আর সেই ইতিহাস পেয়ে গেছি আমরা। এই ইতিহাস, আমরা একে একে সবাই গাড়িতে উঠে যাচ্ছি। এরপরে আমাদের 4টি সিট আমরা পেয়ে গেলাম, নির্দিষ্ট করে আমরা বসে গেছি। হ্যাঁ, ঈদের পরের দিন হিসেবে বোঝা যাচ্ছে যে ঢাকা শহরে অনেক লোকজন কম, বিদায় গাড়ির সিট অনেক ফাঁকা আছে, ফাঁকা থাকার কারণে আমাদের সিটগুলি পেতে ইজি হয়ে গেল। গাড়িতে আমরা বসে আছি, এই যে আলসাফি পাকা ছেলেটা খালি একটার পর একটা কথা বলতেই আছে, বলতেই আছে, থামেই না। আবার ঘুরে ঘুরে দেখছি বাসের ভিতরটা, একটু দেখে নেন এই ইতিহাসের পরিবেশ। আসলে নর্মাল একটি গাড়ি। আমরা বসে আছি, নন এসি বাস, মিরপুর 10 নম্বর গোলচক্করে এসে গেছি। মেট্রো রেল দেখা যাচ্ছে, 10 নম্বর গোলচক্করের উপর দিয়ে মেট্রো রেলের স্টেশন। হ্যাঁ, এই যে পুলিশ বক্স স্টেশনের নিচেই, পুলিশ বক্স পার হয়ে আমরা চলে আসলাম ফায়ার সার্ভিস, এইটা ফায়ার সার্ভিস। তোমার তো রোদ লাগতেছে না, তুমি তো এই সাইডে বসছো, আমার আরামে আছি। গাড়িটা এভাবে যাবে পশ্চিম দিকে, অতএব সূর্যের আলো উত্তর পশ্চিম থেকে আসবে। আমরা সেফ মতো আছি, এখানে 2 মিনিট সূর্যের আলো লাগবে, সমস্যা নেই। যেন দীর্ঘ সময় সূর্যের আলো থেকে আমরা একটু সেফ থাকতে পারি, যার কারণে এই গাড়িতে উঠছি, এই সাইডে উঠছি, ডান সাইডে বসছি। কথা বলতে বলতেই চলে আসলাম আমরা জাতীয় সুইমিং পুলের ঠিক অপোজিটে, সুইমিং পুলটি দেখা যাচ্ছে, ওই যে দেখেন সুইমিং পুল। পাশেই পাশেই চলে আসছে শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ওই যে ক্রিকেট স্টেডিয়াম দেখছেন আপনারা। তোমার আকাশ ভাইয়া আমার দিকে এভাবে তাকাচ্ছে, তো এটা আবার কি? দেখো দেখছ, দেখতেই চলে আসলাম মিরপুর 1 নম্বর বাস স্টপেজ। এখানে ইতিহাস গাড়ি কিছুক্ষণ থামে, ট্রাফিক পুলিশ বক্স ওভারব্রিজের নিচে। আজকের আবহাওয়াটা বেশ ভালোই, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, আকাশ মেঘলা মেঘলা নেই, পরিবেশটা খুব সুন্দর লাগছে। যদিও একটু গরম লাগছে, তারপরেও অনেক ভালো, পরিবেশটা খুব ভালো। চলে আসলাম আমাদের তুরাগ নদীর তীরে হয়ে আমিনবাজার ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, ওই যে তুরাগ নদী দেখা যাচ্ছে। এখানে 4 লাইনের কাজ চলছে ওভারপাসের জন্য,
যার কারণে আমরা নিচ দিয়ে যাচ্ছি। ওভারপাস এখনো তৈরি, পুরোপুরি কাজ শেষ হয়নি। এই ওভারপাসটি দেখুন, ওভারপাস কমপ্লিট হয়ে গেলে আমাদের এই উত্তরবঙ্গের এই রাস্তাটা খুব সহজেই, অনেক খুব সহজেই যাওয়া যাবে। এই যে দেখুন কিভাবে গাড়িগুলি নিচ দিয়ে যায়, দূরপাল্লার গাড়িগুলি উপর দিয়ে যাবে। আমাদের ওভারপাসের কাজ শেষ হয়নি, বিদায় আমরা নিচ দিয়ে গেলাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাকিজা শাড়ির নাম শুনছেন, সবাই জানেন। এই যে ব্লু কালারের শেডটি দেখা যাচ্ছে, এটি হলো সেই পাকিজা প্রিন্ট শাড়ির ফ্যাক্টরি, ডাইং ফ্যাক্টরি এবং মসজিদ। এটা হলো সাভারের একটু আগে। অবশেষে সাভার নবীনগর বাস স্ট্যান্ডে আমরা নেমে স্মৃতিসৌধের দিকে হাঁটছি। ওরে মানুষ, ঈদের পরের দিন, হ্যাঁ, আলসাপি হাসছে, মানুষের ভিড়, ভিড়ের মধ্যে মানুষ দেখে আলসাপির মাথা খারাপ। অনেক মানুষ, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ স্মৃতিসৌধের গেটের সামনে চলে এসেছে। ভিআইপি গেট। এই গেটটিতে আগে আমরা প্রায় সময় এই গেটটি দিয়েই ঢুকেছি। গেটের সামনে এসে দেখছি বড় বড় তালা। তালা দেখে গ্রিলের ফাঁকে একটু ভিডিও করার চেষ্টা করলাম। মানুষ সবাই বলছে, গেটের বাইরে দাঁড়িয়ে বলছে যে গেটে তালা মারা, এদিক দিয়ে ঢোকা যাবে না। ঢোকা যাবে না কেন? দেখতে দেখতেই অনেকক্ষণ পার হয়ে গেল। পরে জানলাম যে এই গেটটি ভিআইপিদের জন্য বরাদ্দ করা হয়েছে, তাই তালা মারা। অপরদিকে আরেকটি গেট আছে, সেটা পাবলিকের জন্য, সাধারণের জন্য। আমরা চেষ্টা করব ওই গেটের দিকে যাওয়ার। এর মাঝখানে দেখি অনেক মানুষ এই গ্রিলের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হওয়ার চেষ্টা করছে। এটা দেখে তো আমরা অবাক, কি দরকার রে ভাই, একটি মহিলা মানুষ কেন আপনি এর উপরে উঠতে যাচ্ছেন? এই জীবনে রিস্ক নেওয়ার মানেটা কি? দেখতেই হবে স্মৃতিসৌধ, বাবা। ওরে মানুষ, এই গেটের ভিতরে তো আমরা ঢুকতেই পারছি না। আলসাপি কই? আলসাপি, আলসাপি আছে, আমার সাথেই আছে, চেষ্টা করতেছি। ঢুকলাম ভিতরে, খুব সুন্দর পরিবেশ, মানুষ আর মানুষ। বাংলাদেশের একমাত্র জাতীয় স্মৃতিসৌধ এটি। বিজয় দিবস উপলক্ষে প্রতিবারে 16ই ডিসেম্বরে এখানে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে ফুল দেওয়া হয়, পুষ্পস্তবক অর্পণ করা হয়। একমাত্র টিকিট ছাড়া এই জাতীয় স্মৃতিসৌধের ভিতরে আসা যায়। জনসাধারণ তাই অনেক পরিমাণে এখানে ভিড় করছে। বিনোদনের তো অনেক কিছুই নেই ঢাকা শহরে। আগে একটি শিশু পার্ক ছিল, সেই শিশু পার্কটি এখন বন্ধ। প্রায় ঢাকার বাইরেই এসেছি তার জন্য, আমরা একটু নিরিবিলিতে দেখার জন্য। এখানে এসে দেখি অনেক মানুষ আমাদের মতো, অনেকেই চিন্তা করেছে যে একটু ঢাকার বাইরে যাই। সবুজ পরিবেশ চারিদিকে, মানুষ আর মানুষ, সুন্দর ইট বিছানো জায়গা এটি।
কাদা পানি নেই, ধুলো বালু নেই, বেশ মনোরম পরিবেশ। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। একটি লেক আছে, ও খুব সুন্দর তো, এখানে মাছ আছে, মাছের চাষ করা হয়। আমরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছি, ঢুকতে পারলাম শেষ পর্যন্ত, কিন্তু স্মৃতিসৌধের কাজ পর্যন্ত যেতে পারলাম না, তার আগেই সময় শেষ হয়ে গেছে, বিকেল ছয়টা পর্যন্ত টাইম। আমরা আসলে জানতাম না যে 6টার পরে ওদিকে ভিতরে থাকতে দেওয়া নিষেধ, হ্যাঁ, সরকারি টাইম। তো আমরা এখন বাধ্য হয়ে ফিরে যাচ্ছি পিছনের দিকে। লেকটা খুব সুন্দর এখানে, আমরা পরবর্তীতে আরেক সময় আসব, এমনকি স্মৃতিসৌধের পাশে বসে ব্লগ করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, সাপোর্ট দিবেন অবশ্যই, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। ফুলগুলো, ফুলের বাগানগুলির ভিতরে মানুষগুলি কিভাবে উঠছে, ফুল ছিঁড়ছে, গাছগুলি নষ্ট করে ফেলছে, আসলে এইগুলি করা ঠিক না। এগুলি জাতীয় সম্পদ, এটা দেখে সৌন্দর্যের ব্যাপার একটা। আমরা আসি, এগুলি গাছের ফুল ছিঁড়া, পাতা ছিঁড়া ঠিক না, এগুলি দেখতে সুন্দর লাগে, পাশে দাঁড়িয়ে ছবি তুলি আমরা সবাই, বেশ ভালো লাগে। কিন্তু ওই যে স্মৃতিসৌধ দেখছে, স্মৃতিসৌধের কাছে যেতে পারলাম না, এই একটা আফসোস। আলসাপির মনে তো ভীষণ আফসোস, আকাশের মনে আরো বড় আফসোস, সে জীবনের প্রথম, এখন রাগ করে টক খাচ্ছে আম। ওরে ওরে টক, ইস কি টক, দেখেন দেখেন ওর মুখের অবস্থাটা। বাইরে চলে আসলাম, বাইরে এসে দেখি কি সুন্দর সুন্দর ফুল, বাইরে অনেক খেলনা, মানি ব্যাগ, হ্যাঁ কিনতে পারবেন আপনারা অনেক কিছু প্রয়োজনীয়। 100 টাকা করে মানি ব্যাগ, অসাধারণ, এত বড় বড় মানি ব্যাগ, লম্বা লম্বা, এগুলো আর্টিফিশিয়াল লেদার নিশ্চয়ই, তারপরেও অনেক ভালো 100 টাকার মধ্যে। এগুলি লেখা কাঠের তৈরি, হাতের হস্তশিল্পের একটি দোকান। ওয়াও, লালপুরি নীলপুরি, কি সুন্দর, এগুলি কি অ্যাঞ্জেল? আমার ছেলেকে জিজ্ঞেস করলাম এগুলি কি, সে বলল অ্যাঞ্জেল। সুন্দর, 100 টাকা করে দাম। আরো অনেক কিছু আছে দোকানে কেনার মতো, স্ট্যান্ড, ও মাথার ব্যান্ড, ফুল, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। আপনারা সবাই আসবেন, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন, বাচ্চাদের জিনিসপত্র কিনতে পারবেন। স্যান্ড, বাংলাদেশের তৈরি স্যান্ড, কুমারখালীর তৈরি এই স্যান্ডটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, হাতে গ্রান্ড নিয়ে দেখলাম, অসাধারণ। মোবাইলের স্ট্যান্ড, দেখছি আরো কাপড় চুপড়, জামা কাপড় অনেক কিছু বিক্রি করে এখানে, মানি ব্যাগ খুবই চিপ রেটে, কম দামে পাওয়া যায়। চলে আসলাম লোকেশনে, এখানে ওই যে সাভার, উত্তরবঙ্গে যমুনা ব্রিজের দিকে এই রাস্তাটি গেছে, যমুনা ব্রিজের দিকে, আর এদিকে রাস্তা গেছে আরিচা ঘাটের দিকে, মানিকগঞ্জ আরিচা ঘাট, পাশেই বাম পাশে আছে আমাদের স্মৃতিসৌধ, আমাদের ঠিক পিছন সাইডে, পিছন দিকে আছে গাবতলি, ঢাকা, সাভার স্ট্যান্ডের দিকে যে রোডটি, আমরা এখন গাড়িতে উঠলাম, অবশ্যই গন্তব্যে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, ইনশাল্লাহ
সবাই দোয়া রাখবেন, পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য।